समय पड़िए दाओ बाबा दादा हुजूर फिर बोला तुम्हार पिछने इंतजार करब बाबा ओ बाबा मुसलमान হুজুর আপনার সঙ্গে একজন এসেছে প্যাডেল তারা কি আপনি নামাজ পড়ার জন্য দিলেন তারা মনে মনে বলতে লাগলো প্রকাশ্যে না জোরে না কিন্তু হুজুরদের ভিতরে আল্লাহ তিনটে চোখ দিয়েছিলেন দুটো চোখ আর একটা অন্তরের চোখ হুজুরকে বলে বুঝে নিছি যে এরা মনোক্ষুণ্ণ আমি নামাজ পাইনি বলে বসিয়াটা আল্লাহ আর রুহুল আমিনকে দিয়েছিল এরা মনোক্ষুণ্ণ হ্যাঁ ও ভাই ভাই জওয়ানেরা যুবকেরা ওই সময় মদিনা আমিরুল শরীয়ত দাদা হুজুর বিরিগে বেলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও নোয়াখালীর আলেমেরা দুই দিকে সালাম ফেরানোর পরে বললেন ও নোয়াখালী আলেমেরা কে উঠো না বাবা আমার কয়েকটা প্রশ্ন আছে বাবা ও নোয়াখালী আলেমেরা তোমরা বলো বলো বুঝতে পেরেছে সকলে বসে যাও আসরের নামাজ আদায় করেছে কতটা মানুষ নামাজ পড়েছে বলতে পারবে বাবা সকলে বুঝতে পেরেছে যে হুজুরকে বলে বুঝতে পেরেছেন আমাদের মনের কথা এই জন্য আল্লাহর ওলিদের তিনটে চোখ থাকে একটা অন্তরের চোখ আর দুটো বাহ্যিক চোখ হুজুর বললেন সকলে থতমতে চুপচাপ বসে আছে সঙ্গে সঙ্গে মুশিয়াটে বড় মাওলানাকে দাঁড়িয়ে গেল ও বাবা বড় মাওলানা রুহুল আমিন বাবা দাঁড়িয়ে যাও মুশিয়াটে বড় মাওলানা দাঁড়িয়ে গেল ও তুমি কি বলতে পারবে বলে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন আপনি আমার জন্য একটু দোয়া করুন আপনার দোয়ার ওসিলা আমি বলতে পারবো হুজুরকে বলা হলো হুজুর কি করলেন বাবা হুজুরের ওসিলা দিয়ে ডান দিকে তাকালেন কিছু দেখতে পেলেন না হুজুরের ওসিলা দিয়ে বাম দিকে তাকালেন কিছু দেখতে পেলেন না হুজুরের ওসিলা দিয়ে জমিনের দিকে তাকালেন কিছু দেখতে পেলেন না হুজুরের ওসিলা দিয়ে বাবা আসমানের দিকে তাকিয়েছে আমার আল্লাহ বললেন না সুম্মিন আল্লাহি ওফাতুহুন করিম আমার কোন ওলি বান্দা যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ তাকে সাহায্য করি আমি আল্লাহ তাকে সাহায্য করি আল্লাহ দরবারে বসিয়ারে বড় মহা দোয়া চান আল্লাহ আল্লাহ এমন মহা বিপদে তোমার কাছে দোয়া চাইছে আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও ওই সময় আমার আল্লাহ বলল ও বাবা বাংলার বড় মাওলানার হুল আমিন ডাকো ডাকো আমার আসমানের উপরে পরিষ্কার লেখা রয়েছে বাবা 1,20,000 মানুষ আসরের নামাজ আদায় করেছে হুজুর কেবলা বললেন ও নোয়াখালীর মানুষেরা তোমরা শোনো শোনো বাবা 1,20,000 মানুষ আসরে নামাজ আদায় করেছে ওই সময় আমার দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা রুহুল আমিন তুমি কিভাবে বললে বাবা বলে হুজুর আপনার ওসিলা দিয়ে আমি ডান দিকে তাকালাম কিছু দেখতে পেলাম না আপনার ওসিলা দিয়ে আমি বাম দিকে তাকালাম কিছু দেখতে পেলাম না আপনার ওসিলা দিয়ে জমিনের দিকে তাকালাম কিছু দেখতে পেলাম না আপনার ওসিলা দিয়ে আমি যখন আসমানের দিকে তাকালাম আমার আল্লাহ পরিষ্কার করে লিখে দিয়েছে রুহুল আমিন তুমি বলে দাও আসরের নামাজে 1,20,000 মানুষ আসরের নামাজ আদায় করেছে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছে
ওই সময় সঙ্গে সঙ্গে নোয়াখালীর আলেমেরা নোয়াখালীর মাওলানারা নোয়াখালীর মুফতি সাহেবেরা সকলে সে বাবা বসিরহাট আল্লামা হুজুরের হাত ধরে ক্ষমা চাইলেন হুজুর আমাদেরকে মাফ করে দিন আপনার সঙ্গে বেয়াদবি করেছি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বসিরহাটের জমিনে এত বড় আলেম তৈরি করেছে আমরা জানি না জানি না আমরা ভুল করে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি হুজুর আপনি আমাদেরকে মাফ করে দিন হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন বসিরহাট আল্লামার হাত ধরে বাবা নোয়াখালী যত বড় বড় আলেম ছিল নোয়াখালী যত বড় বড় মুফতি ছিল নোয়াখালী যত বড় মুহাদ্দিস ছিল বাবা সকলে হুজুর কিবলাতে হাত দিয়ে জনমের মতো ক্ষমা চেয়ে নিয়েছিলেন সকলে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বাবা এত বড় আল্লাহ বলেছিল জানে আমাদের বাড়ির ধারে মানুষ হুজুর কিবলা আমরা চিনি না জানি না হ্যাঁ আজকে এমন তো অবস্থায় দেখা যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতুল বাকিতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে মরা মানুষদের জন্য হাদিসের ভিতরে আছে আর একদল মানুষ কি বলে জানেন বলেন মরা গরুর গালে ঘাই দিয়ে কোনো লাভ আছে মরা মানুষদের জন্য কি কি করতে দোয়া চাইবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে আমার বসিরহাটের বড় মাওলানা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমি যেন বড় মাওলানা প্রত্যেক দিন যেন তাহাজ্জুদের নামাজটা মসজিদ নববীতে পড়ে তাহাজ্জুদের নামাজটা মসজিদ নববীতে পড়ে জান্নাতুল বাকিতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দোয়া করতে পারি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ আল্লাহর ওলির দোয়াটা কবুল করে দিয়েছিলেন হুজুর কিবলা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজটা মসজিদ নববীতে পড়ে জান্নাতুল বাকিতে দোয়া করতেন স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে আছে হুজুর কিবলার স্ত্রী ওনার স্ত্রী দেখছে যে বসিরহাটের বড় মাওলানার পাশে না কোথায় গেলে যেহেতু মেয়ে ছেলের মন তো একটু দুর্বল হবে যে এত গভীর রাতে হুজুর কোথায় গিয়েছে একটু বাইরে বেরিয়ে গেলে ওনার স্ত্রী দেখতে পেলেন ও বাবা মুসলমানরা ভাই জানেরা জোয়ানেরা যুবকেরা সোনা মানিকেরা একটা বড় আলো এসে ওনার ছাদের উপরে নেমে পেলল উনি ভয়ে জড়সড় হয়ে ঘরের ভিতরে চলে গেলেন হুজুর কিবলা সিঁড়ি বয়ে আস্তে 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 নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন ওনার স্ত্রী দরজাতে দাঁড়িয়ে আছে হুজুর আপনি এই গভীর রজনীতে এই গভীর রাতে আপনি কোথায় গিয়েছিলেন আপনি আমাকে একটু বলুন না আমি জানি না আপনি কোথায় গিয়েছিলেন আপনি আমাকে একটু জানিয়ে দিন বলে আমার বিবি তুমি জানো না আজকে তুমি দেখে ফেলেছো প্রতিদিন রাত্রে তো তুমি ঘুমিয়ে থাকো কিন্তু আমি বসিরহাটের বড় মাওলানা কোথায় যাই তুমি জানো না বলছে আপনি বলুন বলছে শুনতে হবে বলছে না 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 বলুন না কোথায় গেছে ও আমার বিবি শুনে কে দাও জেনে কে দাও আমি প্রতিদিন তোমার পাশ থেকে আমি আমি ঘুমির ঘরে আমি প্রতিদিন রাতের বেলা তোমার কাছ থেকে উঠে যাই আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোরা মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতো আমি বসিরহাটের বড় মাওলানা আমি আল্লাহর কাছে দোয়া চাইছিলাম আয়ার বে আল্লাহ আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর মতো আমি যেন মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে জানো জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দোয়া করতে পারি আমার এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছিল ও আমার বিবি তুমি জানো না আমি প্রতিদিন মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি বিশেষ করে আমি আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ এই জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে জানো চব্বিশ পরগনার মাটি খুললে যেন আলেম বার হয় যেমন মাটি খুললে যেমন কেঁচো বার হয় আয় আল্লাহ জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছি আল্লাহ চব্বিশ পরগনার মাটি খুললে যেন আলেম বার হয় আমাদের জন্য হুজুর কিবলা দোয়া করেছিলেন
তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন যে আল্লাহ মাটি খুলে যেমন কেঁচো বার হয় চব্বিশ পরগনার মাটি খুলে যেন আলেম বার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলা মুসলমানরা ভাই জানেরা, আজ যদি হুজুর কেবলা আমাদের জন্য যে দোয়া না করতেন আমরা মা টুপি মাথায় দিতে পারতাম না, আমরা দাড়ি রাখতে পারতাম না, আমরা গোল জামা পড়তে পারতাম না। এ অবদার হলো আমার বসিয়ারের বড় মাওলানার হুলামি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা জান্নাতুল বাগিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এমন করে দেখা যায় হুগলি জেলায় চলে যাবেন, হাওড়া জেলায় চলে যাবেন, মেদিনীপুরে চলে যাবেন, হুগলি হাওড়া মেদিনীপুর বীরভূমে চলে যাবেন, যে যেখানে মক্তব আছে মাদ্রাসা আছে খানকা আছে সব জায়গায় দেখা গেলে চব্বিশ পরগনার আলেম সেখানে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ অবদান হলো আমার একমাত্র বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর বলেছিলেন বাবা। হ্যাঁ 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 আমার ভাই জান একটু পরে আসবেন হুজুর কিবলার আওলাদ আমাদের হুজুর মাওলানা মোহাম্মদ মনিরুল আমিন সাহেব। তার গায়ের রং কি রকম? কালো না, কিন্তু একই মায়ের গর্ভে আল্লাহ চারটি সন্তান দিয়েছিলেন, দুজন কালো আর দুজন সাদা ফর্সা, তাই তো বাবা দেখেছেন। হ্যাঁ বিশেষ করে বসিয়াটে আছেন চারটি খানকা আছে। দেখবেন কলকাতায় মানুষ ঘুরে বেড়ায় তাদের গায়ের লোম সাদা, মানে আপনার দেহর অঙ্গ প্রত্যঙ্গের যত লোম আছে সব সাদা, যাদেরকে আমাদের ভাষায় বলি সাহেবের বাচ্চা, তাই না? সাদা সব কিছু সাদা। তা দেখছে জানলার ফাঁক দিয়ে কি সুন্দর দেখতে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলছেন বোমা তুমি কি দেখিস? বলে হুজুর দেখুন না দেখুন না, কলকাতার জমিনে কি সুন্দর মানুষ আমি দেখতে পাই, যাদের গায়ে লোম গুলো সাদা, যাদের গায়ের চুল গুলো সাদা, যাদের গায়ের মাথার লোম গুলো সাদা, যাদের ভোমা গুলো সাদা, যাদের গোপ গুলো সাদা, যাদের দাড়ি গুলো সাদা, যাদের গায়ের লোম গুলো সাদা, হুজুর কি সুন্দর তাদের দেখতে। ওই সময় বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই গাড়িতে বসে 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 আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার বহুমার গর্বে আল্লাহ তুমি এমন সন্তান তুমি নসিবি করো। ও আমার ভাই জানেরা জানেরা যুবকের আগা আল্লাহর ওলি বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় আমার আল্লাহ দোয়া কবুল করে থাকতে পারে না, দোয়া কবুল না করে থাকতে পারে না। আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন বাবা ওই গাড়িতে বসে 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বহুমার গর্বে তুমি এমন সন্তান তুমি নসিব করো, আজ আল্লাহ বাঁচাইতে বাঁচিয়ে রেখেছে বাবা বসিরহাটে থেকে আসবেন বাবা চারটি সন্তান আল্লাহ আজ হায়াত রেখেছে ঔলাদে বাবা মনুল আমি সব একটু পরে উনি আপনাদের সামনে আসবেন, ওনারা চারটে ভাই আল্লাহ বাগ এখনো আজ বেঁচে আছে দেখে আসবেন বাবা। আল্লাহর ওলি জানিয়েছেন যারা আমার ঔলাদের হাতে হাত দিয়ে মসবা করবে আমি আল্লাহ বাগ রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তার জীবনের সবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দে। ও বাংলা মুসলমান ভাই জানে আপনারা জানেন বাবা একুশে ফাল্গুন বাইশে ফাল্গুন তেইশে ফাল্গুন জলসা হয় কোথায়? ফুলপুরা শরীফে। আপনারা তো জান বাবা দেখা যায় বিরাট বড় রাস্তার দুই পাশে কিতাবের দোকান থাকতো আমার বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কোনো কিতাবের দোকান দিতেন বাবা। আমার ভাই জানেন তেইশে ফাল্গুন প্রচন্ড ভিড়, দাদা হুজুর পীর কিবলা বললেন বাবা আজ তেইশে ফাল্গুন আমার বড় মামার কিতাবের দোকান দিয়েছে, ও বাবা ছেলেরা আজ প্রচন্ড ভিড় হবে, তোমরা এক কাজ করো কিতাবের দোকানগুলো একটু তাদেরকে একটু সরিয়ে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দাও। তেইশে ফাল্গুন আমার বসে আল্লাহ হুজুর কিতাবের দোকান দিতে হুজুর বললেন বাবা মুরিদেরা আমার ভক্তরা একটু দুই দিক থেকে দোকানগুলো একটু পিছিয়ে দিতে বলো, কারণ আমার বিভিন্ন জেলা থেকে আমার ভক্ত মুরিদের আসবে তাদের যাতে অসুবিধে না হয়।
আস্তে আস্তে সকলের কিতাবগুলো পিছিয়ে দিলেন। কিন্তু আমার ভাইজান অনেক মুরিদ আছে খুব রাগী হয়তো, তো সকলে বলছে ঠিক আছে দেখা যাবে রুহুল আমিনের দোকানটা সরাই কিনা। হুজুর কেবলা নিজে গেলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাবা কিতাবগুলো একটু দোকানগুলো একটু সরিয়ে নাও, দোকানগুলো একটু সরিয়ে নাও। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আমার ভক্তরা আমার মুরিদেরা আমার মহব্বতের মানুষেরা যারা আছে, কিন্তু বাবা দেখা যায় বাংলার বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের দোকান দিয়েছে বাবা বসে আছে, ওখানে গিয়ে কিতাব কোনো সরালো না, কিতাবের দোকানটা ওখানে ওইভাবে রয়ে গেছে বাবা, পিছন দিক থেকে দেখা মিলতে হুজুর আপনার বড় মাওলানা কিতাবের দোকান দিয়েছে, আপনি বড় মাওলানার কিতাবের দোকানটা সরালেন না কেন? আমার ভাই জানেরা ওই সময় বললো ও আমার ভক্ত মুরিদেরা বাবারা আমার বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি যে কেতাবটা দিয়ে কেতাবের দোকান দিয়েছে বাবা, ওনার ওই কেতাব গুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, না 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 আমি রুহুল আমিনের কিতাবের দোকানটা সরাতে পারবো না, আমার প্রধানতম খলিফা বাংলার বড় মাওলানা রুহুল আমিনের কিতাব গুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমি রুহুল আমিনের কিতাবের দোকানটা সরাতে পারবো না। ও বাংলা মুসলমান ভাই জানে না এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা বাংলার বড় মাওলানা রুহুল আমিনের কিতাবের দোকানটা হুজুর কিবলা সরিয়ে দিলেন না। একটু তকবীর দেন তো, নারাই তকবীর, নারাই তকবীর, সেলসেলায় ফুরফুরা সরি, সেলসেলায় ফুরফুরা সরি, নারাই তকবীর। এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা ভাই, তখন তো ট্রেন ছিল, এখন তো ট্রেন আছে, তখন ট্রেন যোগে ছিল না। হুগলি জেলা যখন শুরু হবে বসিয়াটের বড় মাওলানা জুতো দুটো বগল দাবাই করে নিলেন, মানে কেন আমার পীর মুর্শিদ ফুরফুরা জমিনে জুতো পাইতে ঘুরে বেড়াবে আর সেই জমিনে আমি রুহুল আমিন জুতো পাইতে যাব, কোনোদিন যেতে পারবো না। বগল দাবাই করে নিয়ে হুজুর কেবল আমার ফুরফুরা জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে, কোথায় দাদা হুজুর পীর কেবল দরকার, দূর থেকে আমার দাদা হুজুর পীর কেবল দেখতে পেয়েছে যে বড় মাওলানা জুতো দুটো নিয়ে বগল দাবাই করে আসছে। হ্যাঁ আপনি হলেন আমার পীর, আপনি আমার মোর্শেদ, আপনি ফুরফুরা জমিনে জুতো পাইতে ঘুরে ঘুরে বেড়ান, আর আমি যদি আপনার ওই পায়ের উপরে আমার জুতোটা পড়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার মোর্শেদ, আমি রুহুল আমিন, এই জন্য জুতোগুলো আমি বগল দাবায় করে আনি বাবা। বাংলার বড় মাওলানা যখন গিয়ে পৌঁছাতেন মুজাদ্দিদ আমিরুল শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ দাঁড়িয়ে যেতেন, ওই সময় বড় মাওলানা বলেছিলেন হুজুর আমি রুহুল আমিন, আমাকে দেখে আপনি দাঁড়িয়ে যান কেন, দাঁড়াবেন না দাঁড়াবেন না, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার মোর্শেদ, আপনি আমার পীর, আপনি দাঁড়াবেন না দাঁড়াবেন না, আমি রুহুল আমিন বড় মাওলানা, আমাকে দেখে আপনি দাঁড়িয়ে যান কেন। ওই সময় মোজাদ্দিদ আমিরুল শরিয়াত দাদা হুজুর পীর কেরা বলেছিলেন ও বাবা বাংলার বড় মাওলানা রুহুল আমিন, আমি তোমার চেহারা দেখে দাঁড়াই না, আমি তোমার শরীর দেখে দাঁড়াই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে যে এলেম দিয়েছে জ্ঞান দিয়েছে সেই এলেম জ্ঞানকে সম্মান দেওয়ার জন্য আমি দাদা হুজুর পীর কিবলা দাঁড়িয়ে যা। আর একটু মহব্বত করে বলে আল্লাহ তোমার ভিতরে যা এলেম দিয়েছে জ্ঞান দিয়েছে সেই এলেমকে সম্মান রাখার জন্য আমি দাদা হুজুর পীর কিবলা দাঁড়িয়ে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কিবলা মেজো ছেলে যার নাম হলো আবু জাফর।
আপনার বাংলার বড় মাওলানাকে আপনি এত সম্মান করেন, তা আপনার রুহুল আমিনের এলেম বেশি না আমি আবু জাফর আমার এলেম বেশি? বলেছিলেন ও বাবা মেজো ছেলে আবু জাফর, শুনে রেখে দাও জানে রেখে দাও, বাবা শুনে রেখে দাও জানে রেখে দাও, আমার বড় মাওলানা রুহুল আমিন হলো সাগর, ওই সাগর থেকে এক কলসি পানি তুললে পানি যে পরিমাণ থাকে ওই পরিমাণ এলেম তোমার ভিতরে রয়েছে, আর আমার বাংলার বড় মাওলানা রুহুল আমিন হলো সাগর। মামা ভাই বাংলার বড় মাওলানা হুজুর কেবলা আমার ফুরপা জমিনে পৌঁছে গেছে, আপনারা জানেন বাবা দাদা হুজুর পীর কেবলা রওজার সামনে, এমন করে দাদা হুজুর যে রওজা রয়েছে ওর সামনে একটা শানের পুকুর আছে বাবা, আপনারা সকলে আর জানেন ওই শানের পুকুরে প্রচন্ড পরিমাণে শাওলা হয়েছে বাবা। হুজুর কেবলা বললে ও আমার মুরিদেরা মুত্তাকিরা বাবারা বাবারা চলে যাও, ওই শাওলা গুলো একটু পরিষ্কার করো, শাওলা গুলো পরিষ্কার করো বাবা। বাংলার বড় মাওলানা হুজুর কেবলাও নেমে পড়েছেন, শ্যাওলা পরিষ্কার করছে বাবা, শ্যাওলা পরিষ্কার হয়ে গেল, পুকুর পরিষ্কার হয়ে গেল, বাংলা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আর ওঠে না ওঠে না ওঠে না। দাদা হুজুর পীর কেবলা বললেন আমার বড় মাওলানা কোথায় গেল, রুহুল আমিন তো এখনো আসে না। ওই সময় দাদা হুজুর পীর কেবলা একজনকে পাঠিয়ে দিলেন, বাবা যাও আমার বড় মাওলানাকে একটু বলে দাও এখনো আসেনি পুকুর থেকে, আমি তো শ্যাওলা তোলার কথা বললাম এখনো আসেনি। এমন করে বাবা রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছিলেন হুজুর তোমাকে শাওলা তোলার কথা বলেছে, হুজুর তো আমাকে ওঠার কথা বলিনি, এই জন্য আমি বাংলা রুহুল আমিন এখনো পর্যন্ত আমি পুকুর ঘাটে বসে আছি। এটাই হলেন পীরের হুকুম, এটাই বলে পীরকে মানা, জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ বলেছিল আপনি জানেন বাবা, হুশিয়ারের বড় মাওলানা আমি আপনাদেরকে একটু ওলির কথা বলে যাব, আল্লাহ পাক যদি আবার আমি অন্য আলোচনা রাখবো, আপনারা পীর মুরিদকে বেশি ভালোবাসেন বাবা, হুশিয়ারের বড় মাওলানা হুজুরের ইতিহাসটা আপনারা একটু পড়বেন বাবা, হুজুর কেবলার সঙ্গে আল্লাহ নবীদের দেখা হয়েছে, আল্লাহ নবীদের সঙ্গে হুজুর কেবলার সাক্ষাৎ হয়েছে, হুজুর কেবলা জলসা করতে গিয়েছেন বাবা বেড়ে মজুর সন্দেশখালী থানা, চেনেন না? চেনেন? দক্ষিণ এলাকা বেড়মজু সন্দেশখালী থানার ভিতরে হুজুর জলসায় গিয়েছেন, রাত হয়েছে জলসা করে, তখনকার দিনে ছিল যদি জলসা তো হুজুররা সন্ধ্যার আগে পৌঁছে যেতেন, গিয়ে একটু রেস্ট নিতেন। আর এখনকার দিনের বক্তা ঠিক এক ঘন্টা আগে কি 20 মিনিট আগে কি 25 মিনিট আগে এসে যাবে, তখনকার দিনে হুজুরা জলসা করতে যেতে বাড়িওয়ালার বাড়িতে অনেক আগে পৌঁছাতে, হুজুর কেবলা সারা রাত ধরে দিনের কথা আলোচনা করে সকালে বাড়ি ফিরেছে। আপনারা জানেন ওই বেড় মসজিদের ওখানে আপনার তিনটে মুখ আছে, ওখান থেকে হুজুর আমার নৌকায় করে আস, হুজুর নৌকার এক কিনারায় বসে আল্লাহর ওলি বান্দা ওনাদের নজর সর্বসময় এরকম করে থাকেন, কোনো দিকে তাকান না, হুজুর কেবলা জলসা করেছেন বলে একটু ঠিক নৌকার কিনারায় মানে নৌকার ধারে বসে হুজুর আমার ঘুমিয়ে গেছে। বাংলা মুসলমানেরা ও ঘুমাচ্ছেন, এমন করে মাছ বরাবর যে এসে গেছে বাবা, এত জোরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, নদীর পানি এত ঢেউ শুরু হয়েছে বাবা, এমন করে এত এত জোরে ঝড় শুরু হয়েছে, নদীর পানি এত ঢেউ খেলছে বাবা, দুই দিক থেকে পানি
বোটে পৌঁছাচ্ছে এমন করে বোট বুড়ে যায় এমন অবস্থায় সকলে গে আল্লাহ 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 করছে এমন করে বাবা ওই বোটের যে মাঝি ছিল ওই নৌকার যে মাঝি ছিল ও বলতে লাগলো এক আল্লাহকে ডাকো সকলে কলেমা পড়ো সকলে আল্লাহ আল্লাহ করো অনেক বাচ্চা রয়েছে বুড়ি রয়েছে বৃদ্ধা রয়েছে যুবক যৌবন সকল ধর্মের মানুষ সকল বয়সের মানুষ রয়েছে বাবা নৌকার মাঝি বলতে লাগলো ও আমার ভাইজানেরা তোমরা কলেমা পড়ো আর দেখো ওই একটা বৃদ্ধা লোক ঘুমিয়ে আছে ও তো এখনো ঘুম ভাঙে না এত করে ঝড় উঠেছে দুই দিক থেকে নৌকায় পানি উঠতে শুরু করেছে ওই বৃদ্ধা লোকটাকে একবার একটু ডেকে দাও আমার ভাইজানেরা হুশিয়ার বড় মাওলানাকে জাগিয়ে দেওয়া হলো হুশিয়ারের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তাকিয়ে দেখে বাবা ঘূর্ণিঝড় আর দুই দিক থেকে পানি উপরে উঠতে শুরু করেছে হুজুর আবার কি করলে বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাবা দুটো হাত পানির ভিতরে প্রবেশ করিয়ে দিলেন দুটো হাত পানির ভিতরে ঢুকিয়ে দিলেন পানির ভিতরে সঙ্গে সঙ্গে ঢেউ বন্ধ হয়ে গেল ঝড় বন্ধ হয়ে গেল নৌকার মাঝি কিন্তু খেয়াল রেখেছে হুজুর কেবলার দিকে যে হুজুর কেবলা দুটো হাত পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝড় বন্ধ হয়ে গেল পানিওটা বন্ধ হয়ে গেল আমার ভাই জানে না জোয়ানেরা যুবকেরা এইবার নৌকাটা আস্তে 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 যখন কিনারায় চলে আসলো ও আমার ভাই জানে না নৌকাতে যত যাত্রী ছিল সকলে একে 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 নেমে গেল হুজুর কিবলা সকলের নাচতে নামবেন কি করলো নৌকার মাঝি পাটা জড়িয়ে ধরলেন আপনি কে বলুন না বলুন না হুজুর ও আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঠিকানা রাখবো একবার বলুন আমি নৌকার মাঝি হতে পারি কিন্তু আমি লোক করে গেছি আপনার বাড়িটা কোথায় আপনি বলুন ওই সময় বলেছিল কেন কি বাবা কি দরকার বলে হুজুর আমার নৌকা বাঁচানো সম্ভব হচ্ছিল না দুই দিক থেকে পানি ঝাপটা দিয়ে আমার নৌকা বুড়ে যাচ্ছিল আমি দেখতে পেলাম আমি লক্ষ্য করলাম আপনার দুটো হাত যখন পানির ভিতরে প্রবেশ করিয়ে দিলেন আমার ঢেউ বন্ধ হয়ে গেল ঝড় বন্ধ হয়ে গেল হুজুর কি ব্যাপার আপনি বলুন হুজুর কেবলা পা জড়িয়ে ধরলেন হুজুর কেবলা গেছাল ওই সময় বললো ও নৌকার মাঝি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার বাড়ি হলো বসিরহাটে আমি বাংলার বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি রাতে জলসা করতে গিয়েছিলাম বেড়মুজুরে বলে হুজুর আমার নৌকা তো ডুবে যাচ্ছিল কিভাবে রক্ষা হলো আপনি একটু বলুন বলে ও নৌকার মাঝি আমি যখন নদীর উপর দিয়ে ভেসে 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 আসি তোমার নগর উপর দিয়ে যখন আসি ওই সময় পানিতে আল্লাহর একটা নবী থাকে যার নাম হলো হযরত খিজির আলাইহিসসালাম খিজির বলে ও বাংলা মাওলানা রুহুল আমিন তুমি পানির উপর দিয়ে ভেসে ভেসে যাবে তোমার দুটো হাত দুটো একটু আগিয়ে দাও আমি খিজির একটু মজাবা করব আমি খিজির একটু তোমার হাতের সঙ্গে হাত ঢা লাগাবো এই জন্য পানিতে একটা নবী থাকে যার নাম হলো খিজির আলাইহিসসালাম বারবার বারবার করে পানি ঝাপটা দিচ্ছে যাতে তোমার নৌকাটা ডুবে যায় পানি উঠে ডুবে যায় যাতে আমার ঘুম ভেঙে যায় ও নৌকার মাঝি পানিতে যিনি ছিল উনি হলো খিজির আলাইহিসসালাম আমি যখন হাত দুটো নৌকার পানির ভিতরে ঢুকিয়ে দিলাম যখন মোসাবা করলাম আমি বলে দিলাম এই খিজির আর তোর পানি ঢেউ দিতে হবে না পানির ঢেউটা বন্ধ হয়ে গেল আমি মোলাকাত করলাম আমি মসাবা করলাম আর সঙ্গে সঙ্গে ঢেউ বন্ধ হয়ে গেল একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহ وعلى آله মুস্তফা কে দেনা গো সঙ্গে নিয়ে যাই আর খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠঙায় দেব পিপাসা
মোস্তফা কে দেনা গো সঙ্গে নিয়ে যায় আল্লাহ আপনারা তার জীবনীতি পড়বেন দাদা হুজুর ফিরিকুলা বলে গেছেন আমার এক নম্বর প্রধানতম খলিফা হলেন বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ ওনাকে হুজুর কেবলা বড় মাওলানা বলে ডাকতেন সম্মান করে যখন হুজুর কেবলা আমার ফুরফুরা শরীফে গিয়েছে দাদা হুজুর বসে আছে বসিয়াটের বড় মাওলানা হুজুর এসেছেন আর হুজুর কেবলার পকেটে যে চিরকুটি লেখা আছে যে প্রশ্ন কোনো হুজুর করবেন সেই প্রশ্ন কোনো নেই দাদা হুজুর কেবলা আলোচনা করছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে দাদা হুজুরের পাটা যে হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন তল্লো বাবা থাকো আমার দরবারে থাকো তুমি তা বসিয়াটের বড় মাওলানা হুজুর ছমাস হুজুর কেবলা খেদমত করলেন ছমাস পরে হুজুর কেবলা কি করলেন খেলাফতি দিয়ে দিলেন জোরে বলেন না তা 32 জন মুরিদ আছে হুজুরের দরবারে কারো কারো বয়স 1 বছর মানে কেউ 1 বছর হুজুরকে খেদমত করছে কেউ 2 বছর কেউ 3 বছর কেউ বা 4 বছর সকলে বলছে আরে রুহুল আমিন 6 মাস আসলো আর সে খেলাফতি পেয়ে গেল আর আমরা 2 বছর 1 বছর 6 বছর ধরে হুজুরের কাছে ঘোষাঘুষি করছি হুজুরের দরবারে আছে খেদমত করছি তা আমাদের তো হুজুর খেলাফতি দিলেন না আমরা প্রশ্ন করু করু সকল খলিফা রয়েছে কোথাতে আমির শরিয়াত দাদা হুজুর পিকে বেলা রহমাতুল্লাহ আলাইকে বললেন হুজুর আপনি যাকে খেলা বুঝে দিয়েছেন বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে আপনার এখানে 6 মাস ধরে খেলাপতি 6 মাস ধরে খেদমত করছে আপনি তার আগে খেলা বুঝে দিয়েছেন আমরা কেউ বা 1 বছর আছি কেউ বা 2 বছর আছি কেউ বা 3 বছর আছি কেউ বা 4 বছর আছি আপনি আমাদেরকে খেলাপতি দিলেন না 6 মাস বয়সে বাংলার বড় মাওলানা রুহুল আমিনকে খেলাপতি দিয়েছে একটু জোরে বলেন না হুজুর বললেন বাবা তোমরা কানে শুনবে না চোখে দেখবে তো বলছে হুজুর আমার চোখে দেখলে ভালো হয় বলছে চোখে দেখবে আমার রুহুল আমিনকে কেন আমি খেলাপুতি দিয়েছি তোমরা তো 1 বছর 2 বছর 4 বছর ধরে আসো হুজুর বললেন এ মুরিদেরা সকলে শুনুন আমি মোদাদে আমি রুসনিয়াত দাদা হুজুর পি কিমলা রহমাতুল্লাহ আলাইহি আমি আজ রোজায় আছি বাবা ও আমার মুরিদিরা মুত্তাকিরা তোমরা এক কাজ করো আমি তোমাদেরকে সকলের হাতে একটা করে পায়রা একটা করে ছুরি দিয়ে দিলাম বাবা গাম ওই পায়রাটা সুন্দর করে জবাই করে নিয়ে আসবে আমি দাদা হুজুর পি কিমলা রহমাতুল্লাহ আলাইহি ওই পায়রার গোশত দিয়ে আমি ইফতার করব ও আমার মুরিদেরা তোমাদের কাছে একটা পায়রা একটা ছোরা আমি তোমাদের কাছে তুলে দিলাম তবে এমন একটা জায়গায় জবাই করবে যেখানে যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পায় কেউ যেন দেখতে না পায় এমন একটা জায়গা থেকে সুন্দর করে জবাই করান না করে আমার দরবারে নিয়ে আসবে আমি তোমাদের পীর আমি তোমাদের মোরশেদ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই পায়রার গোশত দিয়ে আমি ইফতার করব এমন একটা জায়গা জবাই করবে কেউ যেন দেখতে না পায়
সকলের হাতে একটা জীবন দূত জ্যান্ত পায়রা আর হুজুর কেবল একটা ছুরি তুলে দিলেন সকলে ছুরি আর পায়রা নিয়ে চলে গেল জঙ্গলে চলে গেল এমন কোন সকলে পায়রা জমায় করে সুন্দর করে রান্না করে বাবা হুজুর কেমলার দরবারে চলে আসলো ঠিক সন্ধ্যার আগে ইফতারের আগে একটা পাত্রে করে চলে আসলো সকল মুরিদেরা কি করলো বাবা হাসতে শুরু করলো ঠাট্টা করতে শুরু করলো হুজুর আপনি যাকে ছয় মাস বয়সে খেলাপতি দিয়েছেন আপনার বড় মাওলানা রুহুল আমিন কেমন পাগল আপনি যে পায়রার গোস্ত দিয়ে তার করবেন দেখুন না দেখুন না ওই আস্ত পায়রা নিয়ে ছোরা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে সকলে ঠাট্টা করতে লাগলো সকলে মজাক করতে লাগলো সকলে হাসতে লাগলো একজন অপরের গায়ে পড়ে গেল ভুলে পড়ে গেল হাসতে হাসতে মজাক করতে করতে সকলে একে অপরের গায়ে ঢুলতে শুরু করলো সকলে আনন্দ করতে লাগলো খুশিতে বাগে বাগ হয়ে গেল হুজুর আপনি যাকে ছয় মাস বয়সে খেলাপতি দিয়েছে আপনার পাগল রুহুল আমিন আস্ত পায়রা নিয়ে ছুরি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে সকলে বাবা বর্তন গুলো পায়রার গোস্ত রান্না করে হুজুর কেবলার সামনে দাঁড় করিয়ে দিয়েছে লাইন নিয়ে আর আমার বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আস্ত পায়রা নিয়ে ছোরা নিয়ে হুজুরের দরবারে চলে আসলো দাদা হুজুর পীর কিবলা জিজ্ঞাসা করলেন ও বাবা আমার বড় মাওলানা রুহুল আমিন তুমি কি জায়গা পাওনি তুমি কি জঙ্গল পাওনি তুমি কি কোনো বাড়ির আবদাল পাওনি কি তুমি কি কোনো অন্ধকার জায়গা পাওনি যে জায়গায় সুন্দর করে পায়রাটা জমায় করে আনবে ওই সময় বাংলার বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিল ও আমার পীর ও আমার মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমি পায়রাখানা নিলাম পায়রাখানা নিয়ে আমি জঙ্গলের ভিতরে চলে গেলাম জঙ্গলের ভিতরে গিয়ে আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন পায়রাটা জবাই করতে যাচ্ছি আমি দেখতে পেলাম আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে ও আমার পীর বসে আমি পায়রাটা যখন ঘরের ভিতরে গেলাম নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে যাব আমি দেখতে পেলাম আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আমি যখন পাহাড়ের চূড়ায় উঠে গেলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পায়রাটা জবাই করতে যাব আমি দেখতে পেলাম আর আল্লাহ আমাকে দেখছে আমি এমন কোন জায়গা খুঁজে পেলাম না হুজুর এই জন্য আমি আস্ত পায়রা নিয়ে সোরা নিয়ে আপনার দরবারে হাজির হলাম ওই সময় সকল মুরিদের অবাক হয়ে গেল সকলের চুপটা দাঁড়িয়ে গেল সকলের আনন্দ শেষ হয়ে গেল সকলে চুপচাপ দাঁড়িয়ে বলল ঠিকই কথা বলেছে বাংলার বড় মাওলানা রুহুল আমিন আমরা তো কেউ বা জঙ্গলে কেউ বা পাহাড়ের উপরে উঠে কেউ বা ঘরের ভিতর থেকে পায়রাটা জবাই করে নিয়েছি কিন্তু হুজুর কিবলা বলেছিল এমন একটা জায়গায় তোমরা জবাই করবে পৃথিবীর কেউ যেন দেখতে না পায় আমার বড় মাওলানা বলল আমি যেখানে জবাই করতে যাই আমি সেখানে আমার আল্লাহকে দেখতে পাই একটু জোরে বলেন না এর নাম হলো পীর এর নাম হলো আল্লাহর ওলি একটু জোরে বলা যাবে না সকলে তখন আর আনন্দ করলো সকলে বলছে সত্যি তো আমরা চোখে দেখে আমার মুরিদের আবায়াত হয়ে যাও আমার বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হাতে তোমরা আজ থেকে তোমরা আমার বড় মাওলানাকে তোমরা পীর বলে মেনে নেবে হুজুরের হাতে হাত দিয়ে ক্ষমা চাইলেন হুজুর আমাদের বিয়াদবিকে মাফ করে দেন আমাদের বিয়াদবিটা ক্ষমা করে দেন আজ থেকে আমরা আপনার হাতে মুরিদ হলাম আপনি আমাদেরকে একটু জননের মতো ক্ষমা করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ
ও বাংলা মুসলমানেরা ও আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা বসিরের জমিন উসি আছে বসিরের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন ওনার পীর ছিল মুজাবিরুস শরিয়াত দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ আলাইহি বাবা দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ আলাইহি যখন জলসা করতে যেতেন হুজুর কিবলা আমার পায়রার গোশত বেশি পছন্দ করতেন পায়রার গোশত আশেপাশে সব জায়গায় পায়রা উড়ে জুড়ে বলে কিন্তু আল্লাহর কি অশেষ রহম খানায় কাবা ওনার চত্বরে আজ পর্যন্ত কোন পায়রা মানে পায়খানা আপনারা পাবেন না জোরে বলেন না দাদা হুজুর পীর কিবলা দূরান্তে জলসা করতে যেতে হুজুর এসে ওই দাদি আম্মাদান কি করতেন পায়রা জবাই করে দিতে আর হুজুর কিবলা খেতেন হুজুর জলসা করতে গিয়েছেন আর দেখবেন টবের ভিতরে সাপ যায় না কোন সাপ ডানার সাপ ওরা বেশিরভাগ পায়রা পিলে সাপ ধরে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা জলসা করতে গিয়েছে বাবা দাদি আম্মা জান দেখতে পেয়েছে একটা সাপ পায়রা গালে করে নিয়ে যাচ্ছে বাবা দাদি আম্মা জান বললেন হে আল্লাহ সৃষ্টিজীবী সাপ তুমি শুনে কি দাও জেনে কি দাও আর তার নজরের পীর যার নাম হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিনে তিনি জলসা করে বেড়ান না 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 তাকে আমরা সুন্দর করে পায়রা জবাই করে দিই ও আল্লাহ সৃষ্টিজীবী সাহেব না 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 আজ পায়রা খানে এখানে রেখে যাও হুজুর কিবলা জলসা করে আসবে আমি দাদি আম্মা জান সুন্দর করে জবাই করে রান্না করে দেব আল্লাহ পাকের সৃষ্টিজীব সাহেব শুনলেন বাবা শোনার পরে ওই সাপটা কি করলেন তবে রেখে আসলেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন জন্তু যখন কোন জিনিস আক্রমণ করে তার গায়ে যদি দাঁত ফুটে থাকে যদি রক্ত বার হয় ওই জিনিসটা খাওয়া হারাম হয়ে যায় দাদি আম্মা জান বলার সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ পাকের সৃষ্টিজীব সাপ কি করলেন ওই পায়রাটা টবে রেখে সাপ নিজের মাথা রানী জুগুর ওই জায়গা থেকে চলে গেলেন দাদি আম্মা জান টবের ভিতরে গেলেন টবের ভিতরে গিয়ে দেখছে বাবা ওই পায়রা আর গায়ে একটাও দাঁতের আঘাত না আল্লাহ রুলিদের কথা আল্লাহ সৃষ্টি জীব পর্যন্ত শুনে জোরে বলে সুবহানাল্লাহ আর আল্লাহ রাসূল বললেন যারা আমাকে মহব্বত করবে যারা আমাকে ভালোবাসবে বিশেষ করে আমি রাসূলুল্লাহ বললাম যেমন পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সব আমাদের অনুগত হয়ে যায় আমরা যা বলি শুনে যারা আমাদেরকে ভালো যারা আমাকে ভালোবাসে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে তাদেরও অনুগত হয়ে যাবে জোরে বলে কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পীর কে ছিলেন জানেন